কাতার, মালয়েশিয়া, ইতালি ও পর্তুগাল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন শাহাদাত শাওন। কাতারে আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক সওদাগর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাসিরউদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং কাজী আশরাফ ও আকবর হোসেন বাচ্চুর যৌথ পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সজল মালাকার। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কাতারের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম তালুকদার বাবু, মোহাম্মদ নুরুল ইসলাম, শাহাদাত হোসেন নাসির ও শাহনেয়াজ চৌধুরী। সাকিব খান অভিনীত বাংলা চলচ্চিত্র প্রিয়তমা মুক্তি পেতে যাচ্ছে পর্তুগালের প্রেক্ষাগৃহে। এ উপলক্ষে বিজনেস অ্যান্ড প্রেস মিট শিরোনামে একটি সংবাদ সম্মেলন ও কমিউনিটি সংযোগের আয়োজন করা হয়। এতে আয়োজক ছিলেন মোহাম্মদ রাসেল আহমেদ, তানভীর আলম, জামাল উদ্দিন সহ অনেকে। ইতালির পাদফাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদফার আয়োজনে নির্বাচন পরবর্তী আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে, সকাওয়াত হোসেন ও সোহেল রানার পরিচালনায় এতে সংগঠনের সকল কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়া প্রবাসী তরুণ নাইম আহমেদের অকাল মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাসেল আহমেদের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন জাকির হোসেন, দাতু শাকিল, মকবুল সহ অনেকে। শাহাদাত শাওন, আরটিভি।